আমি তোমাদেরকে আজকে একটা হিন্দি গান শোনাবো। শোনান না প্লিজ, শোনান। দিবানে কা আপনে দিবানে কা, কাল যে পুরা আর নে কি আকিও সে গলে মারে ঘেঙা ঘেঙা। আপনারা যে যাকে নিয়ে ভিডিও বানান না কেন, আমার কাছে মনে হয় বর্তমানে সব থেকে ফালতু নেগামে আর কিংস লেভেলের কাজগুলা করতেছে কিনি বাবা সহ তাকে নিয়ে গিয়ে প্রমোশন করানো, প্রোডাক্ট সেল দেওয়া কিছু পেজ। আসসালামু সবাই কেমন আছেন, আমি তানজিনা চলে আসছি আমার পেজ থেকে। আপনাদের সবার উচিত এবার এদেরকে নিয়ে কথা বলা। আমার সাথে কিন্তু কিনি বাবা আছে, আমরা সেকেন্ড টাইমের মতো লাইভে চলে আসছি। আই হোপ সবাই এবারে লাইভটা অনেক বেশি এনজয় করবে। হ্যাঁ, আগে হয়তো ফান টান করে ভিডিও বানাইছেন, আমিও বানাইছি, আর হ্যাঁ তখন বিষয়টা ওই রকমই ছিল। বেবি বাপস রোনা তুই মর রানি তুই মর কিসকে লোন জমেন না আর জমেন সিচুয়েশন নতু মেহনত হিট কর। বাট এটা এখন আর ফানের পর্যায়ে নাই, তাই আমাদের সবার উচিত এবার এটা নিয়ে কথা বলা। তার এই কাজগুলো এবার বন্ধ করানো আসলেই দরকার। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে এবার আর ফানি ভাবে না, সিরিয়াস ভাবে কথা বলেন, বিষয়টা এবার থামানো উচিত। Hey guys, this is Faraby, আর আজকে আমি কথা বলবো বাংলাদেশের মোস্ট পপুলার বিউটিশিয়ান, আর শুধু বাংলাদেশ কেন পুরো পৃথিবীতেই শি ইজ ফেমাস। যতটা খাটে ততটা মাঠে। না না দাদার দেন আমাদের সবার প্রিয় ক্রিমা ফাকে নিয়ে। ওই নাম কি রে তোর? কুচকুচি। সো আজারা কাউকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। যেহেতু কিরিমাপাকে নিয়ে ভিডিও, সেহেতু আমরা কিরিমাপা থেকে প্রথমে জেনে নিব কিভাবে আপনি বস্তি রানী সুরিয়া থেকে বলিউডের নায়িকা কারিনা কাপুর হতে পারবেন। তবে হ্যাঁ, এই টিপসটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেরা কোনোভাবে ট্রাই করতে যায় না। তবে হ্যাঁ, আপনার জেবের উপর অ্যাপ্লাই করতেই পারেন। আপনি কি শুধু মেকআপ করতে পারেন নাকি আর কোনো কাজ পারেন? সারাদিন যেভাবে ক্রিম মেকআপ টেকআপ নিয়ে পয়রা থাকেন তাতে তো আমার মনে হয় না আর কোনো কাজ পারেন। পারেন কি কিছু? আমি কাপড় সেলাই করতে পারি, খেতা সেলাই করতে পারি, আমি ঘাস কাটতে পারি, গরু ছাগল মুরগি ঘর লেপা বলেন উঠান লেপা বলেন, আমি কি ধরনের কাজ দিবেন? আল্লাহ পাক আমাকে সব ধরনের কাজের অভিজ্ঞতা দান করেছে। দীপা লাঙ্গি আর বেসাকা পালাঙ্গি আর বেসাকা আন্দার মেদ দাদা ও বাবা আটা বাবা ও বাবা মামা ও বলে আর বেস। ওয়েট ওয়েট, আমি বুঝতে পারছি আপনাদের কষ্টটা, এই গানের কোন লাইনে আপনারা ঠিক মতো বুঝতে পারছেন না, আর বোঝার কথাও না, কারণ এটা যে কোন দেশের ল্যাঙ্গুয়েজ সে মনে হয় নিজেও জানে না। যাই হোক, আপনাদের কষ্টটা দূর করার জন্য তার এই গানের লিরিক্সটা খাতায় লেখা হয়েছে, চলেন সেটাই শুনি। ওই বারটু শুরু কর। দীপালাঙ্গি আর বেসাকা পালাঙ্গি আর বেসাকা আন্দার মেদের দাদা ও বাবা আটা বাবা ও বাবা মামা ও বলে আর বেস। দেখতে পাচ্ছি কিন্তু এখানে কি করে? আচ্ছা আচ্ছা, আজ বুঝতে পারলাম আপনারা কেন তার উপর ক্রাশ খান। আসলে সে তো দেশের একমাত্র অস্কার পাওয়া বিউটিশিয়ান, ক্রিম আপার থেকে ক্রিম নিয়ে ঘষা মাজা করে নিজের সুন্দরী বানাইছে, সো আপনারা তো কাশ খাবেনই। অনেক হাসছেন, এবার থামেন। টিকটকে লাইকাদের কিউটি বিউটি বানানো ছাড়াও তার অনেকগুলা ট্যালেন্ট আছে। একেধারে সে একজন নায়িকা, টিকটকের নায়িকা, শি ইজ আল্ট্রা ট্যালেন্টেড সিঙ্গার। চমলক্ক পাপি 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 চুলো পাপি ডিঙ্গামি ডিঙ্গামি চমলক্ক হাটু জেসি আপাসে মেরি হাট আর ডান্সের কথা আর কি বলবো। আমার দেখতে সুন্দর ডাগর ডাগর চোখ লাগে,
অংবং ভালো যায়। যারা আমাকে ইনবক্সে আই লাভ ইউ বলো তাদের জন্য এই গানটা চুপি চুপি বলো। প্লিজ আপা থামেন, বিশ্বাস করেন আমার অডিয়েন্সের মধ্যে এমন একজনকেও পাবেন না যে আপনার ইনবক্সে গিয়ে আই লাভ ইউ বলবে। তবে আপনার এই গান যদি আপনি আর একটুও গাইছেন তাহলে সিও থাকেন, ইনবক্সে গিয়ে আপনি গালি খাবেনই। যে প্রিয় বোনেরা, ছেলেদের সাথে কখনো প্রেম করো না, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাটা, ছেলেদের সাথে প্রেম করিলে মনে দিবে ব্যথা, ছেলেদেরকে আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। কেন প্রশ্ন করেন? কেন? কারণ আমি এমন অনেক ছেলেবেনকে দেখছি যারা পাম্পুম মারা ফুসলায় ফাসলা তাদের বন্ধুদের গার্লফ্রেন্ডকে পটিয়ে নিয়ে বিবাহ করছে, আর শুধু বিয়ে করে তা না, পৃথিবীর সকল ছেলে বন্ধুদের নজর থাকে তার বন্ধুর বইয়ের উপর। এই ভয়ে আজ অব্দি আমি একটা প্রেমও করলাম না, আর বিয়ে তো অনেক দূরের কথা। একটা উক্তি আছে না যে বউকে ভালোবাসুন কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না, এই উক্তিটাই বন্ধুগুলা খুব মেনে চলে। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে এই যে এইটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়ান, আমি আলবিনা, আর সাথে আছে কিরিবাপা। আমরা লাইভে চলে আসছি আমাদের পেজ রাধিন কালের সাথে। মানে ইদানিং কিছু পেজ বের হয়েছে যাদের কাজ হলো লাইভে আসা প্রোডাক্ট সেল দেওয়ার নামে কাস্টমারদের মাথা খাওয়া। এখন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা দেখাই দিব, আর কিরিমাপুর যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিরিমাপুর দেখাবে। মাথা খাওয়ার কথা বলছি কারণ যে বা যারা প্রোডাক্ট প্রমোশনের জন্য কিরিমাপার মতো মানুষকে ইউজ করতে পারে তাদের মাথায় আর যাই হোক কখনো এইটা কাজ করে না যে কাস্টমারকে বেস্ট প্রোডাক্টটাই দিবে। তাদের মাথায় জাস্ট একটা বিষয়ই কাজ করে, সেটা হলো যে কোনো ভাবে যে কোনো উপায়ে কাস্টমারদের মাথাকে প্রোডাক্ট সেল দেওয়া। আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, অনেক ড্রেসেই তো লাইভ হচ্ছে, আপনি কষ্ট করে ইনবক্স করবেন, পুরো অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? আরে ভাই, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি এতই ভালো হতো তাহলে আর যাই হোক এটার প্রমোশন করা লাগতো না। আচ্ছা মানলাম, প্রমোশন না করলে মানুষ জানবে কেমন করে যে আপনার কাছে প্রোডাক্ট আছে, তাই তো? ঠিক আছে, কিন্তু এর জন্য আপনি একজন ভালো পার্সোনালিটি পূর্ণ মানুষকে দিয়ে প্রমোশন করাতে পারতেন, কিরিমাপাকে দিয়েই কেন? নাকি কম খরচে বেশি লাভের আশায়? হ্যাঁ, তবে একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই কাজ করে না, কিরিমাপাকে দিয়ে প্রোডাক্ট প্রমোশন করলে সেই প্রোডাক্ট মানুষ কিনে? আমার তো মনে হয় তার নিজের ক্রিমই বেচা হয় না, সে আয়সা কেমনে আপনাদের প্রোডাক্ট বেচে দিবে? হ্যাঁ, আবার আপনারা নিতেও পারেন, তার ফ্যান বলে কথা। আচ্ছা আজ বুঝতে পারলাম, এত ক্রিন্স ক্রিন্স কাজ করার পরও মেয়েদের কাছে কিরিমাপার ক্রিম এত ফেমাস কেন? তার মানে এইটাই তার রিজন, কিরিমাপাও বিটিএস লাভার। আচ্ছা আপা, এই যে আপনার ভিডিওগুলো দেখার পর অনেকেই আপনাকে আজেবাজে কথা বলে, গালি দেয়, অনেকেই বলে আপনি নাকি একজন ফালতু মহিলা, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? শোনো, যারা আমার ভিডিও দেখা, আমার লাইভ দেখা, তোমরা আমাকে ইনসাল্ট করো, আই হেট ইউ, তোমাদেরকে ঘেন্না করি আমি। সামনে পাইলে না চুল টাইন না ছিড়ালাইতাম, চিনো সামনে একটা ফাইরাল তো টান্দা ধরে ফাইরাল। এই থামেন থামেন, হইছে, বাপ রে বাপ, কিছু বলার কথা বললাম আর শুরু হয়ে গেছে। আপু ইংলিশ গান চাই। প্যার তো দিল তো জান তো যে না মে না ছাড় তুমি তে এই এই আর জু এই এই আর জু। বুঝলাম না, শুনতে চাইলো একটা ইংলিশ গান, এটা কি শোনাচ্ছে? গুগল ট্রান্সলেটে দিলেও তো সে কইতে পারবো না এটা কোন দেশের ভাষা। পিয়া পিয়া ও পিয়া পিয়া লাল জানামি দিলদার কে গাড়ি গাড়ি ও কিউজার কে। বিশ্বাস করেন কিরিমাপা যে কাজগুলা করে বেড়াচ্ছে তাতে আমার মনে হয় কিছুটা হলেও তার মাথায় প্রবলেম আছে, কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আর যাই হোক কখনোই এগুলা করতে পারে না। আচ্ছা আপা, আপনি কখনো পাবনা আসছেন, মানে পাগলা গারদে? পাবনা আমার শ্বশুর বাড়ি, বছরে আমি দুই তিনবার যাই। এই জন্যই তো বলি আপনি এই সব ক্যান করে বেড়ান, এটাই তাহলে কারণ? তোলা হাতের বাল্লা না যদি সিটি গোলজেন দিয়ে যাবেন, মান সমান কিছু বাদাম পাবেন, আমার বাদামি বাজা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম। যাই হোক, অনেক মজা করা হয়ে গেছে, এবার একটু সিরিয়াস কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কিরিমাপার ক্রিঞ্জ কাজগুলা দিন দিন বেড়ে যাচ্ছে, তাকে এবার থামানো উচিত। হ্যাঁ, আপনি একটা প্রোডাক্টের বিজনেস করতেছেন করেন, তবে সেটা ভদ্রভাবে ভালো করে সবার সামনে প্রেজেন্ট করেন, যদিও আপনার প্রোডাক্ট কোনো পরীক্ষিত প্রোডাক্ট না। তারপর আপনার কথাবার্তা, প্রোডাক্ট সেল দেওয়ার ধরন কোনোটাই একটা সুস্থ মানুষের মতো না। কারা যে আপনার থেকে প্রোডাক্ট নেয় আমার ঠিক বুঝে আসে না। আচ্ছা, এই প্রোডাক্ট ইউজ করার পর আপনাদের কোনো প্রবলেম হয় না? প্রবলেম হোক বা না হোক কোনো কাজ হয় বলে তো আমার মনে হয় না। আর যারা তাকে নিয়ে গিয়ে নিজেদের প্রোডাক্টের প্রমোশন করতেছেন তাদেরকে বলতেছি,
প্লিজ আপনারাও থামেন। আচ্ছা তার না হয় এগুলা করতে লজ্জা করে না, কিন্তু আপনাদেরও কি তাকে নিয়ে গিয়ে এগুলা করতে লজ্জা করে না? আপনাদের কি মনে হয় এই মহিলাকে দিয়ে প্রোডাক্টের প্রমোশন করলে সেই প্রোডাক্ট আদৌ বেচা হবে? বিশ্বাস করেন যারা এই প্রোডাক্টগুলো কিনে আই থিঙ্ক তাদের মাথায়ও প্রবলেম আছে। যাই হোক এখন কথা হচ্ছে কথা একটা, এই মহিলাকে এবার থামানো উচিত। বিয়ার কথা চলে আমার পুয়া লন্ডনি, বিয়া না করিলে তুমি গলাই দি মুদরি। কারণ আগে তার এই কাজগুলা মানুষ বিনোদন হিসেবে নিলেও এখন তার এই কাজগুলা দিন দিন বেড়েই চলেছে, লিমিট পার হয়ে গেছে। তার থেকে ভালো আপনারা কিছু একটা করেন তার ফেসবুক আর টিকটকে গিয়ে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাচ্ছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় এটা বিনোদন তাহলে ঠিক আছে নিতে থাকেন, তবে জাস্ট একটা কথা মনে রাখেন, এগুলা এভাবে চলতে থাকলে আমাদের কিংবা ফিউচার জেনারেশনের জন্য খুব একটা ভালো হবে না। সো গাইস ভিডিওটা জাস্ট এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন কোন প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সমস্যায় যে কোনো সময়ে চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।